আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা দাঁত পড়া নিয়ে আমাদের প্রত্যেকেরই কিন্তু শৈশবে মজার মজার ঘটনা রয়েছে আমরা সবাই সকল মজার ঘটনার সম্মুখীন হয়েছি আমাদের সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অনুশীলন বইতেও ঠিক এমনই একটি আকর্ষণীয় পাঠ রয়েছে যেখানে দাঁত পড়া নিয়ে রীতিনীতি সম্পর্কে আমাদের সাথে আলোচনা করা হয়েছে শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমি তোমাদের সাথে ঠিক সেই পাঠটি অর্থাৎ দাঁত পড়া নিয়ে রীতিনীতি এটির উপরে অনুসন্ধানী কাজ এক নিয়ে আলোচনা করব এখানে আমি তোমাদেরকে এই অনুসন্ধানে কাজ একের সম্পূর্ণ প্রশ্নের উত্তর বুঝিয়ে দেব খুব সহজভাবে তাই তোমরা এখনও যারা আমাদের এই কোর্সটিকা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা অবশ্যই আমাদের এই কোর্সটিকা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তোমরা সবাই মিলে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাহলে আমি তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এই বইয়ের সবগুলো অনুসন্ধানীমূলক কাজ ঠিক এভাবেই সহজভাবে বুঝিয়ে দেব। তাই অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করছি শিক্ষার্থীরা আমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অনুশীলন বইতে যে অনুসন্ধানী কাজ এক দেওয়া রয়েছে সেটি রয়েছে আমাদের মূল বইয়ের বারো নম্বর পৃষ্ঠায় এখানে তোমরা দেখো বিষয়বস্তু লেখা রয়েছে দাঁত পরা নিয়ে রীতিনীতি এবং অনুসন্ধানের আমাদের মূল প্রস্তুতি ছিল এটি দাঁত পড়া নিয়ে আমাদের পরিবার বা এলাকা বা সমাজে কী ধরনের রীতিনীতি আর গল্প প্রচলিত আছে এটির উত্তর আমাদেরকে দিতে হবে শিক্ষার্থীরা আমরা সবাই জানি যে আমরা যখন ছোট ছিলাম প্রত্যেকেরই কিন্তু শৈশবে দাঁত পড়া নিয়ে বিভিন্ন মজার মজার গল্প এবং ধ্যান ধারণা প্রচলিত রয়েছে মূলত সেই নিয়েই আমাদেরকে এখানে অনুশীলন করতে বলা হয়েছে শিক্ষার্থীরা সম্পূর্ণ এই পাঠটি খুবই চমৎকার এবং খুবই মজার যেহেতু তোমাদের শৈশবের সেই সকল গল্প এখানে উল্লেখ করতে বলা হয়েছে আশা করছি সম্পূর্ণ ক্লাসটি তোমরা অনেক বেশি উপভোগ করবে দেখো শিক্ষার্থীরা এখানে আমাদেরকে মূল প্রশ্ন করা হলেও আমাদের এই প্রশ্নের পরবর্তী অংশে আমাদেরকে উত্তর লিখতে বলা হয়েছে অর্থাৎ আমরা যদি তেরো নম্বর পৃষ্ঠায় চলে যাই তাহলে আমরা দেখতে পাবো তথ্য সংগ্রহের ছক অর্থাৎ এখানে একটি ছক দেখতে পারব এবং এই ছকটি আমাদেরকে পূরণ করতে বলা হয়েছে সেটি কিভাবে দেখো আমরা যেই সকল তথ্যগুলো সংগ্রহ করব দাঁত নিয়ে বিভিন্ন রীতিনীতি সম্পর্কিত সেই তথ্যগুলো আমাদেরকে এই ছকে পূরণ করতে হবে যেমন দাঁত পড়া নিয়ে যে রীতিনীতি সম্পর্কে আমরা জানলাম সেই তথ্যগুলো আমরা কার কার কাছ থেকে সংগ্রহণ করলাম তারপরে প্রথমে দাঁত পড়লে আমরা কি করি সেই বিষয়টি আমরা এখানে লিখব তারপরে দাঁত নিয়ে মজার কোনো গল্প বা চিন্তা থাকলে সেইগুলো আমরা এখানে লিখবো অর্থাৎ ঠিক এভাবে আমাদের সেই সম্পূর্ণ গল্পগুলো দিয়ে এই ছকটি পূরণ করব শিক্ষার্থীরা আমি তোমাদের জন্য একটি পিডিএফ নোট তৈরি করেছি যেখানে তোমরা অনুসন্ধানিক কাজ একের এই সম্পূর্ণ ছকটি উত্তর সহ দেখতে পাবে চলো আমরা সেই পিডিএফ হ্যান্ড নোটটি দেখে নিচ্ছি দেখো এখানে বলা হয়েছে আমাদের সেই পিডিএফ হ্যান্ড নোটে অনুসন্ধানী কাজ এক এটি হচ্ছে আমাদের অনুসন্ধানী কাজ এক এবং আমাদের বিষয়বস্তু ছিল কি বলতো দাঁত পরা নিয়ে রীতিনীতি এবং আমাদের অনুসন্ধানের প্রশ্ন ছিল এটি দাঁত পরা নিয়ে আমাদের পরিবার বা এলাকা বা সমাজে কি ধরনের রীতিনীতি আর গল্প প্রচলিত আছে সেটি আমাদেরকে এখানে উল্লেখ করতে হবে তাহলে আমরা দেখো কি করলাম প্রথমে আমরা সেই ছকটি হুবহু আমাদের এখানে তুলে ধরলাম তোমরা তোমাদের খাতায় এভাবে একটি পেন্সিল এবং স্কেল দিয়ে একটি ছক তৈরি করবে আর সেখানে তোমরা এই সম্পূর্ণ ছকের উত্তরগুলো লিখবে দেখো আমরা কার কার কাছ থেকে তথ্য সংগ্রহ করলাম এবং তারপরে লিখলাম প্রথমে দাঁত পড়লে কী করে এবং তারপরে লিখলাম দাঁত নিয়ে বজার কোনো চিন্তা বা গল্প এরপরে আমরা উত্তরগুলো লেখা শুরু করলাম দেখো আমাদের বইতে প্রথমে দেওয়া রয়েছে সাবিহা খাতুন যার কাছ থেকে আমরা তথ্য সংগ্রহ করেছি তিনিকে তিনি হচ্ছেন ফাতেমার দাদি এবং তিনি বসবাস করেন রাজশাহীতে তিনি বলেছেন কি বলো তিনি বলেছিলেন দাঁত ইঁদুরের গর্তে রাখতে অর্থাৎ প্রথম যখন দাঁত পড়বে তখন আমাদেরকে দাঁত কি করতে হবে ইঁদুরের গর্তে রেখে দিতে হবে আমি আশা করছি তোমরা কিন্তু ছোটবেলায় ঠিক এভাবেই করেছো তোমাদের দাঁত যখন প্রথম পড়েছিল তখন তোমরা কি করেছিলে দাঁত ইঁদুরের গর্তে রেখে দিয়েছিলে এখন সেটি কেন রেখে দিয়েছিলে তার পিছনে উদ্দেশ্যটা কি বা প্রচলিত গল্পটাই বা কি সেটি হচ্ছে এটি যে দাঁত ইঁদুরের গর্তে রাখলে আমাদের দাঁতগুলো দেখতে ছোট ছোট এবং সুন্দর হবে শিক্ষার্থীরা দাঁত ইঁদুরের গর্তে রাখার পিছনে মজার যে চিন্তাটি ছিল বা মজার যে গল্পটি ছিল সেটি হচ্ছে দাঁত ইঁদুরের গর্তে রাখলে আমাদের দাঁতগুলো একেবারে ইঁদুরের দাঁতের মতো দেখতে ছোট ছোট হবে এবং দেখতেও অনেক সুন্দর হবে ঠিক এই কথাটা চিন্তা করেই আমরা কিন্তু আমাদের দাঁতগুলোকে কোথায় রাখতাম ইঁদুরের গর্তের মধ্যে ঢুকিয়ে রাখতাম এরপরে আমাদেরকে আরও একটি তথ্য দিয়েছেন আমিনা বেগম যিনি হচ্ছেন রাতুলের মা এবং তিনি বসবাস করেন সিলেটে তিনি কি বলেছেন বলতো প্রথম দাঁত উঠলে দাঁতটি রোদে ফেলে দেয় অর্থাৎ তারা তাদের ওই জায়গায় প্রথম দাঁতটি যখন পড়ে যায় তখন তারা কি করে দাঁতটি রোদে ফেলে দেয় তো এর পিছনে কারণ কি এর পিছনে কারণ হচ্ছে দাঁত রোদে ফেলে দিলে আমাদের দাঁত অনেক উজ্জ্বল এবং পরিষ্কার হবে শিক্ষার্থীরা তাদের বিশ্বাস হচ্ছে এটা যে দাঁত যদি আমরা রোদে ফেলে দেই যে দাঁতটি আমাদের পড়ে যাবে সেটি যদি আমরা রোদে ফেলে দেই তাহলে সেই দাঁতের জায়গায় যে নতুন দাঁতটি উঠবে বা জন্মাবে সেই দাঁতটি রোদের মতো উজ্জ্বল হবে এবং পরিষ্কার হবে দেখো খুব মজার না অর্থাৎ এক এক জায়গায় এই দাঁত পড়ে যাওয়া নিয়ে এক এক রকম রীতিনীতি প্রচলিত রয়েছে আমি আশা করছি তোমাদের অর্থাৎ তোমরা যেখানে বসবাস করো তোমাদের বিভিন্ন জায়গায় যেমন তোমরা আমার এই ক্লাসটি যেখান থেকে দেখছ কেউ ঢাকা থেকে দেখছো কেউ খুলনা থেকে দেখছো কেউ রাজশাহী থেকে দেখছো অর্থাৎ যে যেখান থেকেই দেখো না কেন আমি মনে করছি তোমাদের জায়গাতেও কিন্তু এরকম দাঁত পড়া নিয়ে বিভিন্ন গল্প প্রচলিত রয়েছে তোমরা ঠিক এভাবে তোমাদের মতো করে তোমাদের অঞ্চলে দাঁত পড়া নিয়ে যে সকল গল্পগুলো প্রচলিত রয়েছে সেগুলো তোমরা উল্লেখ করবে এখন দেখো বলা হয়েছে শাহিদা পারবিন যিনি হচ্ছেন রাসিলের মা এবং তিনি বসবাস করেন বরিশালে শিক্ষার্থীরা এখানে তোমরা যে নামগুলো দেখতে পাচ্ছ এই নামগুলো কিন্তু একেবারেই কাল্পনিক অর্থাৎ আমি কল্পনা করে এই নামগুলো বসিয়ে দিয়েছি তোমরাও ঠিক এভাবেই এই নামগুলো বসিয়ে দিবে এরপর বলা হয়েছে কি দেখো শাহিদা পারবিন তিনি আমাদেরকে কি তথ্য দিয়েছেন তিনি তথ্য দিয়েছেন দাঁতটি পানিতে ছুঁড়ে দেয় অর্থাৎ তারা বরিশালে কি করেন যখন কোনো শিশুর নতুন দাঁত পরে যায় তখন তারা কি করেন সেই দাঁতটি ছুঁড়ে পানিতে ফেলে দেন তো পানিতে ফেলে দেওয়ার পিছনে তাদের উদ্দেশ্য কী বা তাদের বিশ্বাসই কি তাদের বিশ্বাস হচ্ছে দাঁত পানিতে ছুঁড়ে দিলে আমাদের দাঁত অনেক দ্রুত উঠবে শিক্ষার্থীরা তাদের বিশ্বাসটা দেখো তারা দাঁতটি পানিতে ফেলে দেয় এই জন্য যে তাদের বিশ্বাস তাদের শিশুদের দাঁত অনেক দ্রুত উঠবে এরপরে বলা হচ্ছে রোজিনা যিনি হচ্ছেন আবিরের বোন তিনি বসবাস করেন নারায়ণগঞ্জে এবং তিনি বলেছেন কি দেখো তিনিও দাঁত পরা নিয়ে আমাদেরকে একটি তথ্য দিয়েছেন এবং সেই তথ্যটি হচ্ছে গাছের গোড়ায় দাঁত পুঁতে ফেলে অর্থাৎ নারায়ণগঞ্জে তারা যখন কোনো শিশুর দাঁত পড়তে দেখে তারা কি করে সে দাঁতটি নিয়ে গাছের গোড়ায় পুঁতে ফেলে কেন কারণ তাদের বিশ্বাস গাছের গোড়ায় দাঁত পুঁতে ফেললে দাঁতগুলো অনেক সুন্দর হবে শিক্ষার্থীরা কেউ কেউ বিশ্বাস করে গাছের গোড়ায় দাঁত পুঁতে ফেললে দাঁত মজবুত হবে অর্থাৎ গাছের গোড়ায় যে শিকড় রয়েছে সেই শিকড়ের মতো দাঁত অনেক মজবুত হবে আবার কেউ কেউ বিশ্বাস করে গাছের মতো অনেক সুন্দর হয়ে উঠবে এবার সবশেষে দেখো রোকসোনা বেগম যিনি হচ্ছেন লিজার নানি তিনি বসবাস করেন ঢাকায় এবং তিনি আমাদেরকে যেই তথ্যটি দিয়েছেন সেটি হচ্ছে চোখ বন্ধ করে আকাশের দিকে ছুঁড়ে ফেলে অর্থাৎ তিনি বলেছেন তাদের শৈশবে তিনি দেখেছেন যে কারো দাঁত যদি পড়ে যায় তখন সেই দাঁতগুলোকে চোখ বন্ধ করে আকাশের দিকে ছুঁড়ে ফেলে দিতে হয় এবং তার পিছনে বিশ্বাসটি কি তার পিছনে মজার যে গল্পটি প্রচলিত রয়েছে এবং যে বিশ্বাসটি রয়েছে সেটি হচ্ছে পড়ে যাওয়া দাঁত চোখ বন্ধ করে আকাশের দিকে ছুঁড়লে দাঁত অনেক সুন্দর হবে শিক্ষার্থীরা আমরা আকাশকে যেমন সুন্দর দেখি সেরকম আমাদের দাঁতগুলো সুন্দর হয়ে তৈরি হবে বা গজাবে এটি হচ্ছে তাদের বিশ্বাস তো শিক্ষার্থীরা তোমরা দেখো আমি এখানে পাঁচজনের থেকে পাঁচটি তথ্য সংগ্রহ করেছি এবং পাঁচজনের কাছ থেকে জেনেছি যে তারা তাদের ওই অঞ্চলে দাঁত প্রথম পরে গেলে সেই দাঁত নিয়ে তারা কি করে এবং সেই যে তারা দাঁতগুলো নিয়ে যেগুলো করে সেই কাজগুলো তারা কেন করে তাদের পিছনে সেই কাজগুলো করার পিছনে গল্পটা কি তাদের চিন্তাটা আসলে কি এটি আমি কিন্তু এখানে এই ছকে উল্লেখ করেছি আশা করছি সম্পূর্ণ ছকটি তোমরা খুব সহজভাবে বুঝতে পেরেছ এখন তোমাদের জন্য আমি একটি হোমওয়ার্ক দেব সেই হোমওয়ার্কটি কী বলতো সেই হোমওয়ার্কটি হচ্ছে তোমার অঞ্চলে যেই সকল লোকগুলো রয়েছে তাদের কাছে তোমরা যাবে এবং তাদের কাছে যাওয়ার পর তোমরা তাকে জিজ্ঞেস করবে যে আমাদের এই অঞ্চলে দাঁত প্রথম পড়ে গেলে তোমরা কি করো বা কি করতে চাও এবং তোমরা যে সেই দাঁতগুলো করতে চাও সেটা নিয়ে সেটা করার পিছনে কারণটা কি এটা তোমরা জানবে এবং জানার পরে তোমরা তোমাদের মতো করে এই সম্পূর্ণ ছকটি পূরণ করবে শিক্ষার্থীরা এই সম্পূর্ণ ছকটি পূরণ করে তোমরা আমাকে তোমরা আমাকে এই হোমওয়ার্কটি দেখাবে কিভাবে এই হোমওয়ার্কটি আমাকে দেখাবে বলতো শিক্ষার্থীরা ফেসবুকে আমাদের একটি গ্রুপ রয়েছে কোর্সটিকে লার্নিং গ্রুপ লিখে সার্চ করলেই তোমরা ফেসবুকে আমাদের এই গ্রুপটি পেয়ে যাবে প্রথমেই আমাদের এই গ্রুপে জয়েন হয়ে নিবে তারপর তোমরা তোমাদের এই হোমওয়ার্কটির ছবি তুলে আমাদের সেই গ্রুপে পোস্ট করে দিবে এতে করে আমি তোমাদের হোমওয়ার্ক দেখে বলে দেব হোমওয়ার্কে কোনো ভুল আছে কি না পাশাপাশি করতে পারো এতে করে আমি সরাসরি তোমাদের সেই প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারবো তাই শিক্ষার্থীরা অবশ্যই তোমরা আমাদের কোর্স লার্নিং এই ফেসবুক গ্রুপে জয়েন করবে শিক্ষার্থীরা তাহলে তো তোমরা দেখলে কিভাবে তোমরা তোমাদের হোমওয়ার্কগুলো আমাকে দেখাতে পারো আমি সম্পূর্ণ এই ক্লাস জুড়ে তোমাদের এক নম্বর অনুসন্ধানী কাজটি নিয়ে আলোচনা করলাম এবং সম্পূর্ণ প্রশ্নের উত্তরটি বুঝিয়ে দিলাম আশা করছি তোমরা খুব সহজভাবেই এই ছকটি বুঝতে পেরেছ শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের এই ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অনুশীলন বই থেকে দুই নম্বর অনুসন্ধান কাজটি আলোচনা করব এবং সেখানে আমি তোমাদেরকে বিভিন্ন দেশের দাঁত পরা নিয়ে প্রচলিত রীতিনীতি সম্পর্কে আলোচনা করে খুব সহজভাবে বুঝিয়ে দেব তাই সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি